আসসালামু আলাইকুম। প্রত্যেকটা অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট $8 কোপ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা ইনস্ট্যান্ট $8 করে কোপ দিতে পারবেন ডিজিফিনিক্সের ভার্চুয়াল মাস্টার কার্ড অফারটি থেকে। সো এই অফারটিতে কীভাবে জয়েন করবেন, এবং তো আপনারা এখানে দেখতে পারতেছেন এনজয় 8 USDT পার অ্যাকাউন্ট, তো এটা কিভাবে আনলিমিটেড কোপ দিবেন সেটাও দেখিয়ে দিব। তো ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রত্যেককেই দেখবেন, চেষ্টা করব শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য। সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে যাব, কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা আনলিমিটেড কোপ দিব, প্রথমে আমরা মাল্টি স্পেস বা ডুয়েল স্পেস এই সকল অ্যাপ যে কোনো একটা ইনস্টল করে নেব, যেটা দিয়ে আমরা 2-3টা অ্যাকাউন্ট ইজিলি খুলতে পারবো। দেন হচ্ছে আমাদের মূল কাজ। আর হ্যাঁ, এই যে ভার্চুয়াল মাস্টার কার্ডটা আমরা নিচ্ছি, এটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগবে। আমরা অনেক সময় প্লে স্টোরে কাজ করি বা ডলার লাগে, সেইখানে আমাদের লাগতে পারে। তারপরে বিভিন্ন জায়গায় আমাদের ডলার দিয়ে অনেক কিছু করতে হতে পারে, তখন কিন্তু আমরা ডলার পেমেন্ট করার অপশন পাই না। এটা যদি আপনারা নিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের অনেক লাভ হবে, ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি বিকাশে টাকা অ্যাড করতে পারবেন, আপনি রিচার্জ করতে পারবেন, ফ্রি ফায়ারে টপ আপ করতে পারবেন। তো এভরিটা মানে প্রত্যেকটা কাজে আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, কীভাবে ব্যবহার করবেন এভরিথিং দেখাবো, আর এইখান থেকে কীভাবে ইনস্ট্যান্ট আনলিমিটেড $8 করে কোপ দিবেন সেটাও দেখিয়ে দিব। তো ফার্স্ট প্রসেস, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবেন। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেনি, প্রত্যেকে জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন আপনি এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে করতে হবে। আর যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার কার্ডের জন্য। তো অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনাকে মাস্টার কার্ডটা দিয়ে দিবে, এবং এই কার্ডটা থেকে প্রথমে আপনাকে কিন্তু কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। সো আমি ডিটেলসলি স্টেপ বাই স্টেপ বুঝাই, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন, সব কিছু একসাথে বললে বুঝতে পারবেন না। প্রথমে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কে ক্লিক করবেন, আর ওল্ড অ্যাকাউন্ট যাদের আছে তারাও একটু অপেক্ষা করেন। তো ফ্রেন্ডস, এখানে প্রথমে আপনার ইমেলটা দিবেন, দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করবেন, আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা এখানে বসাবেন। দেন এখানে দুইটা টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্রই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে আপনি ডিজিফিনিক্স লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো এখানে আপনি ডিজিফিনিক্স লিখে সার্চ করবেন। তো ডিজিফিনিক্স লিখে সার্চ করার সাথে সাথেই এখানে আপনি ডিজিফিনিক্স এক্সচেঞ্জটা পেয়ে যাবেন, এটা আপনি ইনস্টল করে নেবেন। এটা আমি আপডেট করে নিচ্ছি। ইনস্টল হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাকে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে। সো এই যে এখানে আপনি একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে একটা KYC-র অপশন আসছে, এখানে যে আইডেন্টি ভেরিফিকেশন লেভেল 1, এটা কিন্তু আমার কমপ্লিট করা। তো এখানে আপনার কমপ্লিট করা থাকবে না, জাস্ট আপনি এখানে আইডি ভেরিফিকেশন করে নেবেন। এখানে আপনার হচ্ছে প্রথমে মানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এবং যারা আইডি কার্ড তার ছবি মানে ছবি তুলতে বলবে, হয়তোবা আপনার মাথাটা মানে ডানে বামে স্লাইড করতে হতে পারে বা হা করতে হতে পারে, তারপরে চোখের পাতা ফেলতে হতে পারে। তো এই কাজগুলো আপনি করে নেবেন, আপনি বুঝতে পারবেন এগুলো কীভাবে ভেরিফিকেশন করতে হয়। সো এর আগেও কিন্তু আমি দেখাইছি কীভাবে আপনারা KYC কমপ্লিট করবেন। সো আশা করি প্রত্যেকে KYC-টা কমপ্লিট করতে পারবেন। যখন আপনার লেভেল 2 এখানে লেখা চলে আসবে তখন আপনি এখানে জয়েন করতে পারবেন। আর হ্যাঁ, যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা এইখান থেকে ফলো করেন কীভাবে কী করবেন। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবেন, হোমে চলে আসবেন। আসার পর এইখানে আপনারা একটু স্লাইড করবেন, এখান থেকে স্লাইড করে আপনারা অফারটিতে আসবেন। তো এটা হচ্ছে অফার, তো আপনি অফারের উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে, এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি অ্যাপ্লাইয়ের উপরে একটা ক্লিক করবেন। দেন এই যে উপরে নট বিলোয়িং, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে অ্যাগেইন আপনার ফেস ভেরিফিকেশন চাইতে পারে, আপনার ডকুমেন্ট চাইতে পারে, যেমন হচ্ছে আইডি কার্ডের তথ্যগুলো এবং আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এখানে অ্যাগেইন চাইতে পারে। যদি না চায় তাহলে ভালো, আমার চায় নাই, আপনার চাইলে আপনি সেগুলো আবার অ্যাগেইন দিয়ে দিবেন। দেন এখানে এটা সাকসেসফুল হয়ে যাবে, জাস্ট আপনার এখানে অ্যাকাউন্ট সাকসেসফুল এরকম লেখা চলে আসবে, এবং ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে এখানে দেখেন ইনস্ট্যান্ট আমি অ্যাপ্লাই করছি 19-এ, আমাকে কিন্তু 19-এই তারা ভার্চুয়াল মাস্টার কার্ড আমাকে। সো ইনস্ট্যান্ট এটা পেয়ে যাবেন। আর যদি আপনাদের ওইখানে ভেরিফাইড লেখা উঠে থাকে সেক্ষেত্রে হয়তোবা একটু সময় লাগতে পারে, তাহলে হয়তোবা 1 ঘন্টার মতো তারা সময় নিতে পারে। এখন হচ্ছে আমাদের মূল কাজ, যেটা হচ্ছে আমাদের এখানে আমরা আনলিমিটেড কীভাবে করব এবং এখানে কার্ডে কখন ডলারটা আমরা পাবো। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমাদের কার্ডটা অ্যাক্টিভ করতে হবে।
কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এখানে আপনাকে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। ট্রানজ্যাকশনটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে আপনি টপ আপ দেখতে পারতেছেন, আপনি টপ আপের উপরে এই $2 ডিপোজিট করার জন্য অবশ্যই আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে আপনারা ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন, দেন ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনি USDT লিখে সার্চ করবেন, তারপরে হচ্ছে এই যে নিচে যে টনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেন আপনি টন অ্যাড্রেসটা কপি করবেন এবং মেমোটা, এবং সেটা দিয়ে আপনি ডিরেক্ট বাইবিট থেকে উইথড্র করবেন। বা যদি কারো টন কিপারে USDT থাকে সেক্ষেত্রে আপনি ওইখান থেকেও ডিরেক্ট USDT উইথড্র করতে পারেন। আপনি যদি মেমো না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফান্ডটা আপনি লস করবেন, ঠিক আছে? তো আমার অলরেডি $2 লস হয়েছে এরকমভাবে। এখানে বাইবিটের টন কোনো রকম কোনো ফ্রি লাগে না। বাইবিটের অ্যাসেটে আসবেন, দেন উইথড্রোতে ক্লিক করবেন, তারপর উপরে আপনি USDT সার্চ করবেন, USDTটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি নেটওয়ার্কটা টন সিলেক্ট করবেন। এখানে দেখেন টনে কোনো রকম কোনো ফ্রি নাই এবং এখানে মিনিমাম উইথড্রো $1, ঠিক আছে? এখান থেকে আপনি ডিরেক্ট এখানে উইথড্রো করে দিবেন, তো আপনার এই যে কার্ডের ভিতরে উইথড্রো করে দিবেন এই অ্যাড্রেসে। তো এই কাজটা কিন্তু আপনাকে মাস্ট করতেই হবে। ওল্ড ইউজার বা নতুন ইউজার যারা আছেন, আপনাদের কার্ড অ্যাক্টিভ করতে হলে অবশ্যই এখানে মিনিমাম $2 আপনাকে ডিপোজিট করতে হবে। তো আপনি $2 নিচে এখানে ডিপোজিট করতে পারবেন না। এখানে দেখেন বাকিগুলোতে কিন্তু $10 করে, এটাতে আপনার শুধুমাত্র টনে $2। এই $2 দিয়ে আপনাকে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। অনেকে বলতে পারেন যে ভাই এই $2 কি আমাদের লস হয়ে গেল? না ভাই, এই $2 আপনি চাইলে ইনস্ট্যান্ট আবার নিয়েও নিতে পারবেন। সেটা কিভাবে? এখানে যেহেতু আমাদেরকে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, সেটা কিভাবে করবেন সেটা বলে দিতেছি। আর হ্যাঁ, এই $2 দিয়ে আমরা কার্ড অ্যাক্টিভ করলাম এবং ট্রানজ্যাকশন করার ফলেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পাবো। আপনি যাকে রেফার করবেন, এখানে কিন্তু আমি প্রথমে বলছি পার রেফার $8। আপনি যাকে রেফার করবেন বা আপনি যখন আর একটা অ্যাকাউন্ট খুলবেন, আমি সেম প্রসেসে আমি যেভাবে দেখাইছি প্রথম থেকে, সেম প্রসেসে যদি আপনি আর একটা অ্যাকাউন্ট খুলেন ডুয়েল স্পেসে, অ্যাকাউন্ট খোলার পর সেই কার্ডের ভিতরে আপনি ডলার ঢুকাইছেন, মনে করেন ডলার ঢুকাইছেন, ঢুকানোর পর সেই ডলার দিয়ে যখনই আপনি ট্রানজ্যাকশন করবেন, করার সাথে সাথেই আপনার মেইন অ্যাকাউন্টে আপনি এখানে $8 পেয়ে যাবেন। এখানে আপনি $8 পেয়ে যাবেন এবং এই $8টা ইনস্ট্যান্ট আপনি উইথড্রো করতে পারবেন। উইথড্রোতে ক্লিক করা মাত্রই আপনার এটা উইথড্রো হয়ে আপনার বাইন্যান্স মানে ডিজিফিনিক্সের এইখানে চলে আসবে এবং এখান থেকে চাইলে আপনি যে কোনো এক্সচেঞ্জে বা আপনি সেল করেও প্রফিটটা নিতে পারবেন। সো এখন ট্রানজ্যাকশনটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাই। তো কার্ডের ভিতরে আসবেন, আসার পর এইখান থেকে আমাদের যেটা দরকার পড়বে, যে এখানে দেখেন CVV অ্যান্ড পিন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের 2FA কোডটা দিয়ে দিবেন। তো আপনি এরকম একটা কার্ড নাম্বার পাবেন এবং এক্সপায়ারি ডেট পাবেন এবং CVV একটা নাম্বার পাবেন। এই তিনটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই কোডগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি চান যে কার্ড থেকে বিকাশে টাকা নেবেন, যেমন আপনারা এখানে আপনি যখন $2 ঢুকাইছেন সেই টাকাটা আপনি বিকাশে নিতে চাচ্ছেন, তো প্রথমে আপনি বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখেন অ্যাড মানি, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে কার্ড টু বিকাশ, এখানে একটা ক্লিক করবেন। মাস্টার কার্ডে একটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি কত টাকা মানে কার্ড থেকে বিকাশে নিতে চাচ্ছেন আপনার নাম্বারটা দিবেন এবং এখানে কত টাকা নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি মাস্টার কার্ড মানে CVV এর যে ইগুলো দিলেন সেগুলো দিতে হবে। তো আপনার মাস্টার কার্ড নাম্বার যেটা আমি প্রথমে দেখাইছিলাম, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার, কার্ড নাম্বারটা কপি করে দিয়ে দিবেন এবং এক্সপায়ারি ডেট 10/27 এবং CVV 185, ঠিক আছে? এই যে এখানে কার্ড নাম্বার, আপনার কার্ড নাম্বার হোল্ডার নেম, তো আপনার নামটা দিয়ে দিবেন জাস্ট। তারপরে এখানে এক্সপায়ারি ডেট এবং CVV যেটাই যে মাত্রই দেখাইলাম এটা দিয়ে দিবেন, এখানে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করা মাত্র আপনার এরকম একটা অপশন চলে আসবে, আপনি জাস্ট এখানে একটা কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি, তো আপনার ডিজিফিনিক্সের ভিতরে এই যে এখানে দেখেন 3D ভেরিফিকেশন, এখানে একটা ভেরিফাই চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরকম ভেরিফাই আসবে, জাস্ট আপনি ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। আপনার এটা হয়ে যাবে, সাকসেসফুলি হয়ে যাবে। তো সাকসেসফুলি যখন দেখাবে তখন আপনার বিকাশে এটা অটো অ্যাড হয়ে যাবে। আপনাদের যদি বিকাশে টাকা নিতে প্রবলেম হয় সেক্ষেত্রে কী করবেন? তো আপনি চাইলে আপনার এয়ারটেল বা বাংলা লিঙ্ক বা GB যেটাই থাক, আপনার যে সিমটা আছে সেটাতে আপনি চাইলে রিচার্জ নিতে পারেন। রিচার্জ কীভাবে নেবেন? তো আপনি এখানে দেখেন রিচার্জ অপশন রয়েছে, আপনার যেটাই থাকুক বাংলা লিঙ্ক বা যেটাই, তো আপনি রিচার্জের উপরে একটা ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার নাম্বারটা দিবেন, অ্যামাউন্টটা বসাবেন, ধরেন আমি $100 দিলাম, মেক পেমেন্টে ক্লিক করলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন কার্ড, এখানে আপনি কার্ডের উপরে একটা ক্লিক করবেন, কনফার্ম রিচার্জে ক্লিক করবেন, ঠিক আছে?
তারপর এখানে দেখতে পারতেছেন কার্ড নেম, সরি ইন্টারভিউর কার্ড নাম্বার, তারপর হচ্ছে এখানে আপনার এক্সপায়ারি ডেট এবং সিবিসি বা সিভিভি এটা দিবেন এবং কার্ড হোল্ডার নেম এখানে দিয়ে জাস্ট আপনি এখানে পেতে ক্লিক করা মাত্র অ্যাগিন আপনার ভেরিফিকেশন যাবে। এখানে অ্যাগিন ভেরিফিকেশন আসবে, জাস্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করলে এটা আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি কীভাবে এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন। এখানে ডলার অ্যাড করার পরে অবশ্যই কিন্তু আপনাকে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে মানে যাকেই রেফার করেন রেফার বোনাসও পাবেন না বা কোনো কিছু পাবেন না। এখনও কিন্তু আমার কার্ডটা আমি অ্যাক্টিভ করি নাই, আমি ভিডিওটা শেষ করে আমার কার্ডটা অ্যাক্টিভ করে নিব, দেন হচ্ছে আমি ভিডিওটা আপলোড করব। আর ভিডিওটা দেখা মাত্রই প্রত্যেকে আনলিমিটেড কোপানো শুরু করবেন। তো সেইম ওয়েতে আমি যেভাবে বলছি সেইম ওয়েতে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ডিজিফিনিক্সটা কেওয়াইসি করবেন প্রথমে, তারপর হচ্ছে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর কার্ডটা যখন পাবেন এখানে আপনি প্রথমে টপ আপ করবেন, টপ আপ করার পর আপনি কার্ড দিয়ে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন, সেটা বিকাশ বা আপনি রিচার্জ যেটাই নেন, করলেই আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এইভাবে যদি আপনি মাল্টি স্পেস বা আপনি যদি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলেন সেগুলোতেও যখনই আপনি ট্রানজ্যাকশন করবেন ইনস্ট্যান্ট আপনি $8 পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। সো আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, এই যে এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে আমার আইডি দেওয়া আছে, প্লাস এখানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হয়ে এইখানেও সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রত্যেকের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আনলিমিটেড কীভাবে কোপ দিবেন সেটা কিন্তু দেখাই দিছি, আর এখানে $2 যেটা খরচ হচ্ছে সেটা কিন্তু আপনি চাইলেই বিকাশে বা রিচার্জে নিয়ে নিতে পারতেছেন, কোনো খরচ হচ্ছে না, জাস্ট আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে $8 করে কোপাচ্ছেন। ঠিক আছে, সো মাম্মা প্রত্যেকেই কোপ লাগান, আর কেউ দেরি করেন না, ভিডিওটা দেখা মাত্রই কোপ শুরু করে দেন। সো ফ্রেন্ডস, এটা নিয়ে কিন্তু কেউ তেমন কেউ ভিডিও দেয় নাই, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে ফার্স্ট বলবো না, হয়তো বা 3-4 নম্বরের মধ্যে এটা নিয়ে ভিডিও করলাম। সো প্রত্যেকে দেখা মাত্রই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে, সো বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।